সিঙ্গুর মামলায় বিরাট ধাক্কা খেলো রাজ্য আরবিট্রাল ট্রাল ট্রাইব্যুনালে ন্যানো কারখানার ক্ষতিপূরণ মামলার রায় গিয়েছে টাটা মোটরসের পক্ষে ট্রাইব্যুনালের নির্দেশ রাজ্য সাতশো পঁয়ষট্টি দশমিক সাত আট কোটি টাকা ক্ষতিপূরণ দেবে টাটা মোটরসকে ভাবুন একবার দর্শক কী অবস্থা রাজ্যের রাজ্য ডিএ দিতে পারছে না রাজ্য মিড ডে মিলের খাবারও দিতে পারছে না রাজ্য কিছুই করতে পারছে না রাজ্য বেকারদেরকে চাকরি দিতে পারছে না শুধুমাত্র ধার দেনা ধার দেনা করে 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 রাজ্যটাকে ওইভাবে কোনোভাবে নিয়ে চালাচ্ছে চাকরির বদলে সিভিক সেই জায়গায় আবার সাতশো ছেষট্টি কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে টাটাকে টাটা যদি পশ্চিমবঙ্গে আসতো পশ্চিমবঙ্গের ভোলটাই পাল্টে যেত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা কে সিঙর থেকে সরিয়ে গুজরাটে যেতে সাহায্য করেছে গুজরাট ফুলে ফলে ভরে গেছে পশ্চিমবঙ্গ বিকারি হয়ে গেছে সেই জায়গায় আবার সাতশো ছেষট্টি কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের কি হাল হবে একবার ভাবুন আমাদের পরবর্তী প্রজন্ম চাকরি বাকরি করে সংসার চালাতে পারবে তো দুশ্চিন্তার বিষয় এখনই তো চাকরি পাওয়া যাচ্ছে না ইন ফিউচার কী হবে সঙ্গে দু সালের সেপ্টেম্বরের থেকে এগারো শতাংশ হারে সুদ যুক্ত হবে এই সাতশো কোটি টাকার সঙ্গে দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর থেকে এগারো পার্সেন্ট সুদ সেটাও বেশ কয়েক কোটি টাকা সব মিলিয়ে সুদ সহ প্রায় তেরোশো কোটি টাকা তিন মাসের মধ্যে দিতে হবে তেরোশো কোটি টাকা তিন মাসের মধ্যে দিতে হবে দর্শক কি ভাবছেন ট্রাইব্যুনালের এই রায়ের পরই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দুষছেন বলছেন রাজ্য সরকার তো দেউলিয়া হয়ে গেছে এবার তো রাস্তার ভিক্ষার পাত্র নিয়ে বসতে হবে রাজ্য সরকারের অবিমিশ্রকারিতার দায় এখন পশ্চিমবঙ্গবাসীকে দিতে হবে এত কোটি টাকা কোথায় পাবে এ তো সাংঘাতিক অবস্থা অর্থনৈতিক জরুরি অবস্থা পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যাবে নবান্ন বিক্রি হয়ে যাবে এরা যে রাজ্যকে কোন অন্ধকারে নিয়ে গেল তা এবার টের পাওয়া যাবে ভেবেছিল টাটাকে তাড়িয়ে মহামস্তি করবে এবার তার অব্যর্থ পরিণতি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভুগতে হবে ট্রাইব্যুনালের এই নির্দেশের পর কড়া ভাষায় রাজ্য সরকারকে নিশানা করেছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যও তিনি বলছেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে বিজেপির প্রতিনিধি দল গিয়েছিল জমি অধিগ্রহণ যেভাবে করা হয়েছিল তার বিরোধিতা করেছিল বঙ্গ বিজেপি তবে যেহেতু জমির চরিত্র বদলে গিয়েছিল তাই জমি মালিক ও ভাগ যাতে স্বার্থ রক্ষা হয় সেই ব্যবস্থা করে প্রকল্প চালানোর প্রস্তাব দিয়েছিল বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছেন তৃণমূলের হটকারী আন্দোলন এবং সিপিএমের অদূরদর্শিতা এক চরম শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটিয়ে দিয়েছিল আজ সেখানে শ্মশানের শান্তি বিরাজ করছে দেশ এবং দেশের বাইরে শিল্পপতিদের কাছে ভুল বার্তা গেছে করা সমালোচনা করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকিও তিনি বলছেন প্রতিনিয়ত কখনো হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে টাটাকে ওখানে কারখানা না করতে দিয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিরাট বড় ধাক্কা লেগেছে হুগলির অর্থনীতি একটা বড় জায়গায় পৌঁছাতো রাজ্যের অনেক বেকার চাকরি পেত সেটাকে তো ধ্বংস করেছেই তাছাড়া ক্ষতিপূরণের অঙ্ক যদি সেই সময়েই দিয়ে দিত তাহলে হাজার এগারো শতাংশ হারে সুর চড়িয়ে দিতে হতো না এর দায় নিতে হবে রাজ্য সরকারকে দর্শক আপনি কি ভাবছেন রাজ্য সরকার আর কী বা দায় নেবে সবই তো রাজ্যের রাজ্যবাসীর ঘাড়ে চেপে যাবে খুবই খারাপ পরিস্থিতি যেখানে সাতশো কোটি টাকার একটা ক্ষতিপূরণ সেই জায়গায় হয়ে গেছে তেরোশো কোটি টাকার ক্ষতিপূরণ কারণ কি সুদটা চেপে গেছে কী যে বিপদ ঘটিয়েছে মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে এই তেরোশো কোটি টাকা শুধু তেরোশো কোটি নয় হিসাব করে দেখা গেলে আরও অনেক বেশি কারণ কি বহু বেকার এখানে চাকরি পেত বহু ইনকাম হতো পশ্চিমবঙ্গে বহু আরও বহিরাগত বিনিয়োগকারী ব্যবসায়ী পশ্চিমবঙ্গে ঢুকতো অনেক কলকারখানা তৈরি হতো টাটাকে পশ্চিমবঙ্গ থেকে সরানো যে কত বড় ভুল সিদ্ধান্ত এখন সেটা একটু একটু করে বোঝা যাচ্ছে দর্শক আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন